সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম পরিসঙ্গে ব্যাংকের এমডির দুবাই ভ্রমণ যা বললেন সিআইডি প্রধান লাখ টাকায় মালদ্বীপে রাত কাটছে শ্রাবন্তীর পোশাক বেশ খোলামেলা চিত্রনায়িকা মুক্ত পরিমণির পক্ষে যে দাবি বিশিষ্ট জনদের এবার দেখুন বিস্তারিত সংবাদ পরিসঙ্গে ব্যাংকের এমডির দুবাই ভ্রমণ যা বললেন সিআইডি প্রধান পরিমণি হেলেনা জাহাঙ্গীর সহ বেশ কয়েকজনের পনেরোটি মামলার তদন্ত শেষ পর্যায়ে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে মামলাগুলো চূড়ান্ত প্রতিবেদন এক একে দাখিল করা হবে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান মঙ্গলবার চব্বিশে আগস্ট সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি সংবাদ সম্মেলনে এক গণমাধ্যম কর্মীর প্রশ্ন করেন পরিমণির সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের এমডির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে সে বিষয়ে তাকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না এ সম্পর্কে প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন মামলার তদন্তের সঙ্গে সম্পৃক্ত তাদের সবাইকে ডাকা হয়েছে যাদের ডাকা হয় নাই তারা কেউই এই মামলার সাথে সম্পৃক্ত না আমাদের হাতে থাকা পনেরোটি মামলায় আপাতত আর কাউকে ডাকা হচ্ছে না পরবর্তী যদি প্রয়োজন হয় তাদেরকে ডাকা হবে আর আপনি যে ব্যক্তির নাম বলেছেন তাকে ডাকা হয়নি মাহবুবুর রহমান বলেন পরিমণি হেলেনা জাহাঙ্গীর জিসান নজরুল ইসলাম রাজ মিশু হাসানদের বিরুদ্ধে দায়ের করা পনেরোটি মামলার তদন্ত করছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আগামী এক থেকে দেড় মাসের মধ্যে মামলাগুলো চূড়ান্ত প্রতিবেদন একে একে দাখিল করা হবে সিআইডির প্রধান বলেন আমরা পনেরোটি মামলার তদন্ত করছি প্রতিটি মামলার মোটিভ গতি প্রকৃতি আলাদা মামলার প্রাথমিক পর্যায়ের কাজ সাক্ষী আসামিদের জিজ্ঞাসাবাদ করা আলামত সংগ্রহ ও তথ্য প্রমাণ সংগ্রহ করা তবে মাদক মামলার কিছু কিছু ক্ষেত্রে ফরেনসিক ও কেমিক্যাল পরীক্ষার প্রয়োজন ছিল সেগুলো আমি করতে দিয়েছি আসামি ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ আমাদের প্রায় শেষ পর্যায়ে তিনি আরও বলেন ফরেনসিক প্রতিবেদন পেলেই এই পনেরো মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে শুরু করতে পারব আমরা আশা করছি আগামী এক থেকে দেড় মাসের মধ্যে পুলিশি প্রতিবেদন দাখিল করা শুরু হবে পনেরো মামলার আসামি পরিমণি বা পিয়াসাদের বাসায় মাদক মজুদ ও সংগ্রহ করার বিষয়ে কী ধরনের তথ্য পেয়েছে সিআইডি জানতে চাইলে অতিরিক্ত আইজিবি মাহবুবুর রহমান বলেন মাদক মামলার আলামত্ত পজিশনেই পাওয়া গেছে সেগুলো আদৌ মাদক তা জানতে কেমিক্যাল ও ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে এদিকে লাখ টাকায় মালদ্বীপে রাত কাটছে শ্রাবন্তীর পোশাক বেশ খোলা মেলা গত মাসে ছেলে আর তার গার্লফ্রেন্ডকে নিয়ে ভূস্বর্গ কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার মালদ্বীপে প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীকে নিয়ে প্রেমের আমেজে শ্রাবন্তী অন্যদিকে শ্রাবন্তী পুত্র অভিমনু চট্টোপাধ্যায় এবং তার প্রেমিকা দামিনী ঘোষ চারজনে মিলে মালদ্বীপের সমুদ্রে হাওয়া বদল করছেন ইনস্টাগ্রামে ছুটি কাটানোর ছবি দিলেন শ্রাবন্তী আপাতত তার ঠিকানা মালদ্বীপের বিলাসবহুল রিসোর্ট ছবিতে দেখা যাচ্ছে সাদা লম্বা ঝুলে শার্ট পরে তিনি দাঁড়িয়ে আছেন পাশে নীলাভ সমুদ্র অভিনেত্রীর মুখে হাসি হাতে পানি গ্লাস তার চোখ ঢেকেছে কালো চশমায় তিনি ক্যাপশনে লিখেছেন হাসি এমন এক জিনিস যা ক্ষণিকে ছুটির আমেজ দিতে পারে শ্রাবন্তীর এই বোল্ট অবতার দেখে ভক্তরা উচ্ছ্বসিত অনেকে সাবধান করে লিখেছেন দিদি জামাটা কিন্তু অনেকটা কাটা কেউ লিখেছেন তোমার প্যান্ট কই দ্বিতীয় ছবিতে চোখ রাখলে স্পষ্ট দেখা যাচ্ছে কাফতানি স্টাইল এই শার্টের পাশ দিয়ে শ্রাবন্তীর শরীরে বেশ অনেকখানি অংশই উন্মুক্ত আসলে বিকিনির উপরে শার্ট পরেছিলেন নায়িকা ইনস্টাগ্রাম স্টোর বিকিনিতেও ছবি পোস্ট করেছেন কিন্তু মুখের ক্লোজ আপ নায়িকার চাপা পড়েছে এদিকে চিত্রনায়িকা একা কারা মুক্ত গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা একা মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি কারা মুক্ত হন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ভারপ্রাপ্ত জেলার সৈয়দ সাহসরী বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আদালত থেকে চিত্রনায়িকা একার জামিনের কাগজপত্র মঙ্গলবার বিকেলে কারাগারে এসে পৌঁছায় পরে তা যাচাই বাছাই করে সন্ধ্যায় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে তিনি জানান আদালত থেকে চিত্রনায়িকা একার জামিনের কাগজপত্র মঙ্গলবার বিকেলে কারাগারে এসে পৌঁছায় পরে তা যাচাই বাছাই করে সন্ধ্যায় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে এর আগে গত একত্রিশে জুলাই রাজধানীর হাতির থানায় চিত্রনায়িকা একার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয় নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা এবং বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করে এসব মামলায় গ্রেফতার করে একাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এদিকে পরিমণির পক্ষে যে দাবি করলেন বিশিষ্ট জোনরা নায়িকা পরিমণি মাদক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন এর আগে কয়েক দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে পরিমণি বিষয়ে প্রথমে অনেকে নীরব থাকলেও পরে তার পক্ষে দাঁড়িয়েছেন বিনোদন সংশ্লিষ্ট তারকা সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা এবার দেশের বিশিষ্ট জনরা পরিমণির পাশে দাঁড়িয়েছেন নায়িকার পক্ষে দাবিও তুলেছেন তারা মঙ্গলবার চব্বিশে আগস্ট বিকেলে নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ জাতীয় কমিটির পক্ষে মহিলা স পরিষদের সভাপতি ডক্টর ফাউজিয়া মুসলেম এবং সাধারণ সম্পাদ মালিকা বানু চিত্রনায়িকা পরিমণি এমন একটি অপরাধী চক্রের অপচেষ্টার শিকার যারা তাদের অসৎ উপায়ে অর্থ উপার্জনের পথটি খোলা রাখতে চান বিবৃতিতে পরিমণি সহ কয়েকজন নারীকে গ্রেফতার পরবর্তী পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে পাশাপাশি হয়রানি ও অপপ্রচার বন্ধ করে ন্যায় বিচারের দাবিও জানিয়েছে কমিটি বিবৃতিতে জাতীয় কমিটির সদস্যবৃন্দের পক্ষ থেকে বলা হয় সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ঘরে মাদক রাখা বাড়িতে পার্টি দেওয়া ও অন্যান্য অভিযোগে অভিনেত্রী পরিমণি সহ কয়েকজন নারীকে গ্রেফতার করেছে অভিনেত্রী ও নারীদের গ্রেফতারের পর কিছু সংবাদ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে সংবাদ প্রচার ও শব্দ প্রয়োগ করা হয় যাতে নারীর আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয় এ ধরনের সংবাদ প্রচার নারী মানবাধিকার লঙ্ঘনের সামিল এতে অপরাধ প্রমাণের পূর্বে ভিক্টিম ব্লেমিং না করার নীতি লঙ্ঘিত হয়েছে অসতুপায় অর্থ উপার্জন করা এটা টিকিয়ে রাখার জন্য অপরাধী চক্র তৈরি যে অপচেষ্টা তারই শিকার পরিমণি নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাজার প্রতিরোধে জাতীয় কমিটি সুশাসন নিশ্চিতকরণ সহ এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে ঘটনার মূল কারিগরদের চিহ্নিত করে বিচারের আওতায়নের শাস্তির দাবি জানাচ্ছে বিবৃতিতে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে কিছু ঘটনার মধ্য দিয়ে সামাজিক অবক্ষয় অনাচার এবং নারী বিদেশি পুরুষতান্ত্রিকতার বিস্তার যেভাবে ফুটে উঠেছে তা আমাদের গভীরভাবে ব্যথিত উদ্বিগ্ন করছে অভিযুক্ত নারীদের বিরুদ্ধে কোনো অপরাধ সংশ্লিষ্টতার সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে আদালতে তাদের বিচার হবে এক্ষেত্রে কারো কিছু বলা নেই কিন্তু তারা যেন কারো কোনো প্রতিহিংসার শিকার হয়ে হয়রানি না হয় আদালত কর্তৃক অপরাধ প্রমাণের আগে উদ্দেশ্যমূলক প্রচারণা সমীচীন নয় সংবিধানে বর্ণিত আইনের আশ্রয় লাভের সুযোগের সমতাও থাকতে হবে বিবৃতিতে আরও বলা হয় নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ জাতীয় কমিটি চলচ্চিত্র অভিনেত্রী পরিমণি সহ কয়েকজন নারীকে গ্রেফতার পরবর্তী পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে পাশাপাশি হয়রানি ও অপপ্রচার সহ ন্যায় বিচার দাবি জানাচ্ছে নিশ্চিত এটাকে কেন্দ্র করে যে কলুষিত সামাজিক ও সাংস্কৃতিক পরিস্থিতি বিরাজ করছে তা থেকে উত্তরণ জরুরি হয়ে পড়েছে এ বিষয়ে সদস্যবৃন্দ সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে পাশাপাশি সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার আহ আহ্বান জানাচ্ছে বিবৃতি দাদা বিশিষ্ট নাগরিক নারী কন্যা নির্যাতন সামাজিক অনাচার প্রতিরোধ জাতীয় কমিটির সদস্যরা হলেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম মহিলা পরিষদ সভাপতি ড ফাউজিয়া মোসলেম বিচারপতি নিজামুল হক নাসিম মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার মামুনুর রশিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না অ্যাডভোকেট এস এম আর সবুর মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল পরিমণিকে তার বনানির বাসা থেকে আটক করে র্যাব অভিযানে নতুন মাদক মদ ও করা হয় বলে দাবি করে তারা পরি রুমের শোকেস ডাইনিং রুম এবং বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল মদের বোতল উদ্ধার করা হয় বলেও দাবি করা হয় পরের দিন বিকেলে পরিমণি প্রযোজক ও অভিনেতা মোহাম্মদ নজরুল ইসলাম রাজ এবং তাদের দুই সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও মোহাম্মদ সবুজ আলীকে বনানী থানায় সোপর্দ করে র্যাব পাশাপাশিরা বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরিমণীয় সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম